আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চুপ করো। যে প্রকারে আপন নরেশের সংবাদ এখানে নিয়ে এসেছো, সেই প্রকারে সংবাদের প্রত্যুত্তর নিয়ে গিয়ে শুনিয়ে দাও। যথাজ্ঞা, যথাজ্ঞা মহারাজ। আপন কুটিল, কপট, কূটনীতিজ্ঞ রাজাকে গিয়ে বলে দাও যে কিষ্কিন্ধার বানরেরা আপন হিত অহিত ভালোভাবেই জানে। যাও রাবণকে গিয়ে বলে দাও বিভীষণের আগমনে লঙ্কা বেঁচে গেল, কিন্তু রাবণকে ত্রিলোকেতে কেউ বাঁচাতে পারবে না। আমাদের উত্তর তোমাদের রাজার মৃত্যুর পরোয়ানা। এছাড়া মহারাজকে বলো এখনো সময় আছে, যদি নিজের কুল আর রাক্ষস জাতি সত্যিই ভালো চান তবে প্রভু শ্রীরামের শরণে চলে আসুন, তাহলেই উনি লঙ্কার রাজা থাকতে পারবেন। আমার রাজসিংহাসনে কোনো লোভ নেই। এতে কোনো লাভ হবে না বিভীষণজি, আপনি তো জানেন মহারাজ রাবণের পণ কতখানি অটল। আচ্ছা এ কথা তো বলো যে আমাদের শিবিরে এখন তোমাদের কতজন গুপ্তচর আছে? বিভীষণজি, নিশ্চয়ই আপনি আমার উপর এ আশা করেন না যে আমি আপন গুপ্তচরদের কথা আপনাকে জানাব। আমাদের গুপ্তচরদের ধরা মহারাজ সুগ্রীবের গুপ্তচর বিভাগের কর্তব্য, আর আমার কর্তব্য তাদের রক্ষা করা, তাদের ধরিয়ে দেওয়া নয়। মহারাজ আমাকে যাওয়ার আজ্ঞা দিন। মহারাজ সুগ্রীব, আজ থেকে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। তাহলে সুগ্রীব আমাদের মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে। বাহ, ওই পিঁপড়েরও পাখনা গজিয়েছে। এক মরকট লাফিয়ে ঝাঁপিয়ে সমুদ্র পার করেছে, তাইও ভেবে নিয়েছে যে সমস্ত বানর সাগর পেরিয়ে চলে আসবে, ঢেউয়েই ওদের সমাধি হয়ে যাবে সবার। এ কথা কি ওরা জানে না? মৃত্যুর কি ভয় নেই ওদের? ক্ষমা করুন মহারাজ, আমি ওনাদের গোটা শিবিরে একজনও এরকম সৈনিক দেখিনি যার মনে কোনো রকমের কোনো ভয় আছে। আর ওই বিশ্বাসঘাতক বিভীষণের খবর কি? মানব সেনাদের মধ্যে লুকিয়ে থাকা আমাদের গুপ্তচররা জানাচ্ছেন ওখানে বিভীষণের খুব আদর আর সম্মান হচ্ছে। শোনা যাচ্ছে রাম ওনাকে ওনার সমান আসন দেন, ওনার সঙ্গে পরামর্শও করেন। আমাদের রহস্য জানার জন্য তো ওকে মাথার উপর বসাবেই। শত্রুর পরিচিতকে মিত্র বানিয়ে কাজ করিয়ে নোয়াই তো চতুরতা, কিন্তু যে আপন ভাই বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে পারল না সে ওর কোন কাজে আসবে? লঙ্কায় পৌঁছিয়ে আমি নিজে রাবণের সমস্ত দুর্গের গুপ্তস্থান আপনাকে দেখাবো, যেখান থেকে আক্রমণ করতে আপনার সুবিধা হয়। কিন্তু সবার আগে এই প্রশ্ন আসে, আমাদের আর লঙ্কার মধ্যে এই যে বিশাল সমুদ্র রয়েছে, এই বিপুল জলরাশিকে এত সৈন্য সহ পার হব কি করে? আপনাদের কাছে তো আকাশপথে আসা যাওয়ার বিদ্যে রয়েছে, কিন্তু আমাদের সেনারা এই বিশাল সমুদ্র পার হবে কি করে? আপনি কি ওদের এমন কোনো বিদ্যা শেখাতে পারেন, না হলে এমন কোনো পথ বলতে পারেন যার দ্বারা সব সেনা নিয়ে আমি এই সমুদ্র পার হতে পারি?
প্রভু, এইসব আসরিক বিদ্যা যা রাক্ষস জাতির কাছে খুব সহজ, কিন্তু মানব আর বানরের জন্য এই সাধনা সহজ নয়, কারণ এই শক্তি সার্বিক নয়। আপনার কথার অর্থ হলো সৈন্যরা সমুদ্র পেরোতেই পারবে না? দাদা, আমার তো মনে হয় এখানে বেশ ঘন বন রয়েছে, সেনাদের দ্বারা কাঠ কেটে শত শত নৌকো বানানো যেতে পারে, তাতে বসে আমাদের সেনা ওই পারে পৌঁছে যাবে। ভাই লক্ষণ, সুরক্ষার দৃষ্টি দিয়ে বিচার করুন, নৌকো লঙ্কব্দি পৌঁছতেই রাক্ষসেরা আপন উপলযন্ত্র দিয়ে আমাদের উপর বড় বড় পাথর ফেলবে, আমাদের ডুবিয়ে দেবে, আপনার সেনাদের তটভূমিতে নামতেই দেবে না। আপনি তো সব কথার খণ্ডন করছেন, কোনো উপায় তো বলুন। প্রভু, একটা উপায় কিন্তু আমার মাথায় এসেছে। কি? প্রভু, আপনি সমুদ্রদেবের কাছে রাস্তা চান। সমুদ্রের কাছে রাস্তা চাইব? চাইলেই সমুদ্র রাস্তা দিয়ে দেবে? দাদা, মহারাজ বিভীষণ ঠিক বলেছেন, আমাদের সমুদ্রের থেকেই রাস্তা নিতে হবে, কিন্তু আমি চাওয়াকে সমর্থন করি না। আপনার ধনুর্বাণ ওঠান, আপনার ধনুকের টঙ্কারে সমুদ্র শঙ্কিত হয়ে পড়বে, অন্যথা ধনুকে অগ্নিবাণের সঞ্চার করুন, তবে উনি স্বয়ং হাত জোড় করে আপনার সামনে এসে দাঁড়াবেন। এতে বড়ই অনাচার হতে পারে ভাই লক্ষণ, অন্যকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক হয়। সত্যিকারের শক্তিশালীর আপন বিনম্রতা কখনোই ভোলা উচিত নয়। আর প্রথমে মহারাজ বিভীষণের কাছে তো এটা জেনে নি যে উনি কি ভেবে সমুদ্রের কাছে প্রার্থনার পরামর্শ দিলেন। প্রভু, সমুদ্র আপনার কুলে বড় হন, এক প্রকারে আপনার পূর্বজ ও কুলগুরুও। আপনি যে বংশের, ওই বংশজ মহারাজ সাগরী এই বিশাল মহাসাগরের খনন করেছিলেন, অতএব ওনার সমুদ্রের ওপর অনেক উপকার রয়েছে। ওনার কৃপায় সিন্ধু পৃথিবীর ওপর এত বিস্তৃত স্থান পেয়েছে, এই জন্য আমার পূর্ণ বিশ্বাস সমুদ্র অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার সেনাদের ওই পারে যাওয়ার রাস্তা করে দেবে। মিত্র, আপনার এই বিচার আমার খুব ভালো লেগেছে। ভাই লক্ষণ, আমার জন্য এখানে একটা পূজার আসন বিছিয়ে দাও, আমি এখান থেকেই সমুদ্রের আরাধনা করব, যতক্ষণ না উনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা স্বীকার করেন। যথাজ্ঞা দাদা। নমস্তুভ্যম জলনিধি, নমামি সরিতা স্বামী। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম, আপন ভাই লক্ষণের সাথে আপনার শরণে এসছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে, আজ রঘুকুলের উপর আসা বিপত্তির কারণে এক বিশাল সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণ করার জন্য আপনি আমাকে জলের মধ্যে দিয়ে পথ দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি অন্ন আর জল পরিত্যাগ করে এখানে বসে আপনার আরাধনা করছি, আমার প্রার্থনা স্বীকার করুন জলনিধি। Thank you.
সমুদ্রের থেকে রাস্তা চাইছে, ভিখারিদের মতো থাকতে থাকতে সবার কাছ থেকে ভিক্ষা চাইবার অভ্যেস হয়ে গেছে। মূর্খ এটাই ভাবছে সমুদ্রের সামনে বসে কাঁদবে, নিজের কথা শোনাবে যে আমার পত্নীর হরণ হয়ে গেছে, তাহলেই সমুদ্র দয়া করে ঢেউয়ের মধ্যে দিয়ে শুকনো রাস্তা বানিয়ে দেবে। যার সঙ্গে বিভীষণ কাকার মতো কাপুরুষ রয়েছে সে তো ওই রকমই মূর্খতা করবে। অন্য জল ছাড়া দু চার দিন কাটাতে দিন, তারপর ওই বানর সেনাই ওর মৃত শরীর নিয়ে শোভাযাত্রা বার করবে। না না, এরকম অশুভ কথা বলো না। আমি বলছি না পুত্রী, আমি তো তোমাকে কেবল রাজমহলের সমাচার শুনিয়ে যাচ্ছি। যদি এই কথা রাজমহলেই হয়ে থাকে তাহলে তা সত্যি। তার মানে আমার স্বামী নিরাশ হয়ে সমুদ্র তটে বসে আছে, এইভাবে সমুদ্র কি ওনার কথা শুনবে? নাকি রাবণের মতো সংসারের অন্য লোক ওনার উপহাস করবে? না না পুত্রী, এরকম নিরাশপূর্ণ কথা কেন ভাবছ? উনি নররূপে আজ যা করেছেন সেই সব কাজ সংসারে আদর্শ স্থাপন করার জন্য করেছেন। তুমি ওনার শক্তির উপর ভরসা রাখো পুত্রী। অন্য জল বিনা তপস্যা করছেন মা, যতক্ষণ ওনার ব্রত চলবে আমিও জল স্পর্শ করব না। সীতা মা। হ্যাঁ মা। ও আমার পতি, ও আমার প্রিয়, ও ক্ষুধার্ত থাকবে আর আমি খাবো, এটা উচিত নয়। না মা, এটা উচিত নয়, এটা উচিত নয়। প্রতিপলে আশা টুটে যায় চলে ধীর, ঘোর নিরাশার সিন্ধুতে জান রঘুবীর।
মা, আপনি? পুত্র ভরত, ভরত আমার রাম কোনো সংকটে, ও কোনো বিপত্তির গভীর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। এ আপনি কি বলছেন মা, এ অসম্ভব। না, আমি কাল রাতে এক দুঃস্বপ্নে রামকে অথৈ সমুদ্রের সামনে একা বসে থাকতে দেখেছি, সাথে সীতাকেও দেখতে পাইনি। ও একলা ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, আর আর ধীরে ধীরে সমুদ্রের ঢেউ ওকে গ্রাস করে চলেছে। ভরত, ভরত দ্রুত তোমার দাদার খবর নাও, ও অবশ্যই কোনো সংকটে আছে, ওর ওর সাহায্যের প্রয়োজন আছে। শান্ত হন মা, শান্ত হন, দাদার উপর কোনো বিপদ আসতেই পারে না, ওনার ফিরতে আর বেশি দেরি নেই, এজন্য ভাবনার বসে আপনার মন ব্যাকুল হয়েছে। অন্যথা ওনার শক্তির কাছে এই সংসার তো ছাড় ত্রিলোকেতে কেউ দাঁড়াতেই পারবে না। দেখুন, ওনার চরণ পাদুকায় রাখা ফুলের ওপর কোনো বিষণ্ণতার চিহ্নই নেই, সবাই যেন প্রসন্নতে আহ্লাদিত, শাস্ত্রানুসারে এটা শুভ লক্ষণ। না, শাস্ত্রে লেখা শুভ অশুভের লক্ষণ ভুল হতেও পারে, কিন্তু মার হৃদয়ের ডাক কখনো মিথ্যে হতে পারে না। আমি স্পষ্ট দেখেছি আমার রাম কোনো সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছে। ভরত, ভরত পুত্র, এখান থেকে সমুদ্র কত দূরে? আমাকে ওখানে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো। মাতা, সমুদ্র আমি দেখিনি, শুনেছি বহু দূর। অনেক দূর, অনেক দূর, এখান থেকে অনেক দূরে পুত্র কোনো সংকটে রয়েছে, আর মা, মা অযোধ্যার রাজমহলে সুখ ভোগ করছে। পুত্র, পুত্র যদি আমার পাক না থাকতো তাহলে আমি উড়ে তোমার কাছে চলে যেতাম, কিন্তু কি করব, তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, আমার আশীর্বাদ সব সময় তোমাকে সাহায্য করবে। তোমার জয় হোক, তোমার জয় হোক। বিনয় নামানি জলধি জড় যায়, তিন দিন চলে বলেন রাম সক্রোধে তোরে শিক্ষা দেব সমুচি। হে মহাসাগর, অতীত কাল সাক্ষী রয়েছে, শিবাকু বংশ সদা পরহিতকারী হয়ে কিছু না কিছু দিয়ে এসেছে, কখনো কারুর কাছ থেকে কিছু চায়নি, কিছু আশাও করেনি। রঘুবংশী রাম আজ প্রথমবারের অধিকারে কিছু চাইছে, কিছু আশা করে তোমার উপাসনা করেছে। তিন দিন নির্জলা হয়ে তোমার পূজো করার পরেও উত্তরে তুমি কেবল তোমার অহংকারের গর্জন শুনিয়ে এসেছ। হে বিপুল জলধি, তোমার উপর রামের প্রার্থনার কোনো প্রভাবই পড়েনি, তুমি রামের বিনম্রতাকে তার অসমর্থতা মনে করে চুপ করে রয়েছ। সংসার আজ অব্দি রামের কৃপা দেখেছে, তার ক্রোধ দেখেনি। তুমি আমার ধনুক আর সর্পের সমান ভয়ঙ্কর বাণ নিয়ে এসো, আজ সংসার রামের ক্রোধ দেখবে। যথাজ্ঞা দাদা, এই কার্য যদি সেই সময় করে নিতেন তাহলে আমাদের তিন দিন ব্যর্থ হতো না, আর এক মুহূর্তও ব্যর্থ হতে দেব না।
তুমি আমার ধনুর্বাণ নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। যেমন মূর্খের সাথে বিনয় দেখানো আর কুটিলের সাথে প্রীতি করা ব্যর্থ হয়, যে প্রকারে মোহ মমতায় ফেসে যাওয়া জ্ঞানীকে উপদেশ দেওয়া অনুর্বর ভূমিতে বীজ বোনা বিফল হয়, সেই প্রকারে তোমার মত অহংকারীর সামনে রামের বিনয় আর পূজার কোনো প্রভাবই পড়েনি। সমস্ত দেবী দেবতা আর এখানকার চরাচর জীব সাক্ষী, সবাই এইভাবেই সাক্ষী থাকুক যে আমার কাছে সমস্ত সমুদ্রকে শুকিয়ে দেবার শক্তি থাকা সত্ত্বেও আমি বরুণ দেবতার মান রাখার জন্য পূর্ণ বিনয় আর সৎ হৃদয়ে সমুদ্রের পুজো করেছি, সেনাদের নিয়ে পার হওয়ার জন্য ওনার সাহায্য চেয়েছি, কিন্তু এই শট আমার উপহাস করেছে। শাস্ত্র বলে যেরকম ক্রিয়া অনুযায়ী ফল পাওয়া যায় সেই প্রকার নিজকে দণ্ড দিয়েই শাস্তি দিতে হয়। অতএব আমি ব্রহ্মাস্ত্রের সন্ধান করে সমুদ্রকে পাতাল পর্যন্ত শুকিয়ে দেব। এখন জলের জায়গায় শুধু পাথর আর বালি থাকবে, যার উপর দিয়ে আমার সমস্ত সেনা এগিয়ে যাবে। জয় ব্রহ্মদেব। সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি কত যে শুনিও শোনা